কিন্তু মুসলমানের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পানি দান করেছিল সেই ওমরের মওতে চিন্তা করলো আবু বকর গেল উমর গেল হযরত উসমান গনিও চলে গেল আলীর পালা এবার মদিনার মানুষেরা আলীকে নিয়ে চলছেন কোথায় দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেল আল্লাহ এরা চলে গেছে দুঃখ নাই ব্যাটা নাই এদের ওসিলা করে আল্লাহ আপনার দিন ইসলামটা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন আল্লাহ নবী সাহেব হযরত আলী কানতে কানতে জানার বলেন আল্লাহ আমি আলী কোরা মেরে দিলে দিতে পারে শহীদ করলে করতে পারে আমি আলী যখন শহীদ হয়ে যাব আল্লাহ পাক আল্লাহ নবী সাহেব আপনার মতো মানুষ আমার কাছে ধুলায় বসে আছেন আপনার সঙ্গে কথা বা কথন করতে কত কথা বললাম হুজুর আমাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করবেন হযরত উমর বলছে বাবা তুমি আগে আমাকে মাফ করে দাও তোমার ঘরের এই অবস্থাটা এই হালটা আমাকে জানতে দেখতে শুনতে দেরি হয়ে গেছে বাবা এর জন্য কাল হাসরের ময়দানে মহাশরে আমি উমরের বিরুদ্ধে জানো আল্লাহর কাছে নালি দিও না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেই উমর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হলেন খলিফা হলেন মানুষের কাছে খলিফা হতে চাইনি বাদশাহ হতে চাইনি আবু বকর চলে গেলেন সবাই বলছেন উমরের মতো লোক খলিফা হলে ভালো হবে উমর বলছে আমি তোমাদের খলিফা হব হ্যাঁ খলিফা হব এই আমি তোমাদের খলিফা হব শোনো আমি উমরের অপরাধে ধরে বিচার করতে পারবে ভালো করে শুনে আমি ওমর খলিফার পরে যদি কোনো অন্যায় করি অপরাধ করি আমার অপরাধের বিচার করতে পারবে শাস্তি দিতে পারবে আছো যদি থাকো তাহলে তোমাদের রাষ্ট্রপতি হব কে বলবে ওমরের সামনে এরকম কথা কেউ বলতে পারে না একজন বুড়ো বৃদ্ধ জহিব মানুষকে বললেন এ ওমর আপনার সব আবদার সব খাতির মেনে নেব কিন্তু যখন আল্লাহ আল্লাহর রসুলের উপরে ইসলামের উপরে কোনো ত্রুটি করবে খন্ড করবে আমরা আপনাকে মানব না ওমর বলেছিল না আলহামদুলিল্লাহ আমি তোমাদের নেতা হব আমার বিচার করবার মতো লোক আছে জোরে বলুন সুবহানাল্লাহ কি গো এর নাম নেতা এর নাম লিডার হ্যাঁ আমার বিচার হবে ওমর ফারুক বিচার হচ্ছে ছেলে অন্যায় করেছে মদ খেয়েছে যাটা করে বিচার হবে বিচারের মতো বিচার ওমর বললে কি 100 ঘা বেত মার বেত এখন যার বেতটা মারতে হুকুম দিলেন তার একটা মেয়ে ছিল তার মনে মনে নিয়ত ছিল ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেব তারির কাছে দিয়েছে মারার বিচার 80 ঘা মারলেন 80 ঘা 100 ঘা মারার কথা 80 ঘা মেরেছে ফিরিয়ে এসে হুজুর মেরেছে 100 ঘা পূর্ণ হয়ে ঠিক করে বলো ওমরের সামনে মিথ্যে কথা বলার ক্ষমতা নেই বলছে হুজুর 80 ঘা মেরেছি আর নড়তেও পারে না চড়তেও পারে নেই 80 ঘা না 100 ঘা কোরআনে বলেছে তুমি 80 ঘা মেরেছো দাও বেতের লাঠি আমার কাছে দাও বেতের লাঠি নিয়ে যাচ্ছে ছেলে কিল্লি মেরে কাঁচা আব্বা আমাকে উপযুক্ত শাস্তি হয়ে গেছে আর মারবেন না আব্বা আমি আমার হাড় হাড়টি কুচে গিয়েছে ওমর বলছে কোনো কথা না খাতির চলবে না আল্লাহর কোরআনে নাই আল্লাহর কোরআন ভালো করে বুঝেন 100 ঘা মার 20 ঘা মারতে বাকি ছিল ওমর 20 ঘা গুনে গুনে মারলে মরে গেল গোসল দিলে জানাজা কবরে দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর কবর থেকে উঠে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কোরআনের বিচার করতে পেরে আমি ওমর খুশি জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করে বিচার আল্লাহ আপনার কোরআনের অনুযায়ী আমি ওমর বিচার করতে পারলাম যদি এই বিচারের মধ্যে কোনো ভুল হয় আমি ওমরকে মাফ করে দেবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে কাঁদছে কিন্তু মানুষটা জান্নাতি বেহেশতি
এ মানুষ কোথায় আমরা সেই ওমর অনেক কথা এবার ওমরের পালা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদ মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিলেন নামাজের সূরা ফাতিহা পড়লেন অন্য সূরা পড়ে রুকুই গেলেন রুকুই যাওয়ার সঙ্গে সঙ্গে রুকুই থেকে উঠে সেজদায় গেলেন ওই নামাজের কাতারে ওই মুসল্লি সেজে ওই টুপি একই দরবারের মানুষ আবু নুলুদ ফিরোজ বলে বেহুদা ওমরের পেটের মধ্যে ছুরি চালিয়ে দিলেন একবার নয় একবার ছুরি চালিয়ে দিয়ে শুধু চালিয়ে দিয়ে শেষ হয়নি সাতবার ফুরিয়েছিলেন যাতে করে ওমরের মউতটা নিশ্চিত হয়ে যায় এ কারা এই মুসলমান এর ওমরে যখন পেটে মারলেন ঘুরপাক দিলেন ওমর ওই অবস্থায় আব্দুল্লাহকে দেখে বলছে বাবা নিজের ছেলে একটা ছেলেকে দেখে বলছে বাবা শোনো আয়েশার কাছে চলে যাও গিয়ে বলো আমি ওমর আমার কথাটা বলো আমার বড় ইচ্ছা আমার বড় শখ আমার রাসূলুল্লাহর পাশে থাকতে যাই যদিও ওই জায়গাটা আয়েশার মালিকানা যদি উনি হুকুম দেয় ইজাজত দেয় তাহলে আমি ওমরের ওই জায়গায় দাপন করো নইলে জান্নাতুল বাকিয়াতে দাপন করে দিও যাও এই এত গঞ্জাম হচ্ছে কেন দরিশ্বরী আল্লাহুম্মা যদি হাবিবুল্লাহর পায়ের ধুলি হতে পারি ভাই বেহেশতের সেই উঁচু জায়গায় হবে মোদের ঠাই আল্লাহুম্মা সহে না কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না সে যে মরে নূর নবী মদিনার ময়না আল্লাহুম্মা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওমরের ব্যথা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার কাছে যান ও আম্মা জান আমার আব্বা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আজকে বড় আজকে আশা করেছে আপনার কাছে সে বড় আযাবের ভয় করে কবরের ভয় করে জাহান্নামের ভয় করে সে বড় কবরের ভয় করে আযাবের ভয় করে জাহান্নামের ভয় করে আল্লাহ নবীরা বিবি আম্মা জান গো যদি আপনি ইজাজত দেন অনুমতি দেন অর্ডার দেন তাহলে ওই আল্লাহ আমার আব্বা জান ওমরের লাশটা রাসূলুল্লাহর পাশে আবু বকর আছে ওই জায়গায় দাপন করে দেয়া হবে যদি না ইজাজত দেন আমার আব্বার লাশটা জান্নাতুল বাকিয়াতে দাপন করব ও তোমরা যাও যাও আমার আব্বা জান আবু বকর যখন শুয়ে রয়েছে ওমরের লাশটা অন্য জায়গায় না দিয়ে আল্লাহর নবীর পাশে ওমরকে জায়গা দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার পিয়ারা ভাইরা দোস্তেরা ভালো করে বুঝবেন আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে দিনের জন্য ইসলামের জন্য যারা হক কথা বলেছিল কবরের কথা বলেছিল মউতের কথা বলেছিল আজ তারা কিন্তু ভালো তারা কিন্তু মার খেয়ে শহীদ হয়ে গেছে এই শহীদ যারা করেছিল তারা বেঈমান না কাফের না ইহুদি না মুসলমান ও আমার পিয়ারা ভাইরা হাসান হোসাইনকে শহীদ করলেন এই মুসলমান নামধারী মুনাফেক মুসলমান এবার রাতের বেলা স্বপ্নে দেখছেন আল্লাহর নবী বলছে বাবা উসমান ও বাবা উসমান দেরি করো না বাবা বিলম্ব করো না বাবা দেরি করো না বাবা দেরি করো না জলদি করে এসো আমি নবী রাসূলুল্লাহ আর আমার আবু বকর আর ওমর তিনজন অপেক্ষা করে আছি
আমরা এমন করে জান্নাতের মধ্যে আপনার জন্য অপেক্ষা করছি বাবা, আসলে পরে একই সাথে এক সঙ্গে আমরা রোজা রেখেছি এক সঙ্গে ইফতার করব আল্লাহর জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি রইল না, আমি উসমান দুনিয়াতে আর বেশি কোন থাকবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে ডেকে বলল, বিবি লায়লা, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার নবী ডেকেছে, আর আমার থাকা যাবে না, আর আমি বেশি কোন থাকতে পারবো না, বিকুনে চলে যাব। ভাইরে আমার দোস্তের আল্লাহর শ্রী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে, যে ওমর পীরে নামের কুয়াটা ওই কুয়াটা কিনে লিয়েছিল নিজে লিয়ে, হিন্দু মুসলমানের জাতি ধর্ম বর্ণ মুড়ি বিশেষকে পানি দান করেছিল। সেই ওমরের মৌতে সময় পানি নিয়ে হযরত ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে আছে, তারা পানি খেতে দিলেন না। এই মুসলমানরা যত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে ঢুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদি করে দিলে, এবার চিন্তা করলো আবু বকর গেল, উমর গেল, হযরত উসমান গনিও চলে গেল আলীর পালা। এবার মদিনার মানুষেরা আলীকে নিয়ে চলছেন কোথায় নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার বড় ভাই আবু বকর চলে গেল, ওমর ভাই চলে গেল, উসমান গনি রাদিয়াল্লাহু চলে গেল দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেল, আল্লাহ এরা চলে গেছে, দুঃখ নাই বেটা নাই, এদের ওসিলা করে আল্লাহ আপনার দিন ইসলামটা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন। আল্লাহ নবী সাহেব হযরত আলী কানতে কানতে জানার বলেন, আল্লাহ আমি আলী কোরা মেরে দিলে দিতে পারে, শহীদ করলে করতে পারে, আমি আলী যখন শহীদ হয়ে যাব আল্লাহ পাক, নারায় তকবীর, নারায় তকবীর, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর, পুরো পুরা সিলসিলা সরি, পুরো পুরা সরি, আপনাদের জামাত পীর সাহেব হুজুর কেবলা, নারায় তকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ।